আমরা নাকতলা উদয়ন সংঘে আছি। নাকতলা উদয়ন সংঘ আমাদের এই পূজা মণ্ডপ। এই পূজা মণ্ডপে আমাদের এবছর 32 বছর বয়স হলো আমাদের এই দুর্গা পুজোর। আর আমরা এবছর যে আমাদের পুজো হচ্ছে, এই পুজোর শিল্পী হচ্ছেন শ্রী সুশান্ত পাল। ওনার হাত ধরেই আমরা প্রত্যেক বছর বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা যে পুজো করি, এবছর সুশান্ত পাল আমাদের সেই পুজোর দায়িত্বে রয়েছেন এবং শিল্পী উনি। উনি এবারে যেটা করেছেন সেটা হচ্ছে সময় বা কাল। এই সময় বা কাল মানে হচ্ছে আমাদের বাইরে দেখলে বুঝতে হবে যে সেখানে প্রাণের কোনো ব্যাপার নেই, কোনো প্রাণ নেই, যার জন্য ওখানে ওই রকম টিনের বাক্সগুলো খোলা রয়েছে। ওখানে বিভিন্ন রকম দড়ি টানানো আছে বিভিন্ন, এবং বাইরেটা দেখলেই বোঝা যায় যে সেখানে কোনো প্রাণের সঞ্চার নেই। ভেতরে ঢুকলে একটা সময়ের সঙ্গে আপনি তাল মিলিয়ে চলতে হয়। সময়কে ধরার কোনো ব্যাপার নেই, সময় বহমান, যার জন্যই উপরে আমাদের একটা কাটার ব্যবস্থা করা হয়েছে যেটা সেকেন্ডের মতন প্রতিটা মুহূর্তকে বোঝাচ্ছে, যে যে মুহূর্তগুলোতে আমাদের প্রতি মুহূর্ত আমাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি যেগুলো একটা একটা করে আমাদের পেরিয়ে আসছি আমরা, এবং এই মুহূর্তগুলোকে আমরা আর ধরতে পারবো না। ধরুন আজকে যে এত লোক, এই লোকটা আপনি কি আর পেছনে ফিরে পাবেন? আর তা পাবেন না। এইটাই হচ্ছে এবারের আমাদের থিম, কাল বা সময়। আর এই সময়ের হাত ধরেই আমরা আজ তৃতীয়ার দিন আমরা উদ্বোধন করেছি। আমাদের দশমীর দিন অবধি বা দশমীর দিন সকাল অবধি আমাদের এই সময়ের আমরা মানুষকে উপলব্ধি করাবো যে সময় কি, এবং বিভিন্ন রকম পারফরমেন্স চলছে। এই পারফরমেন্স আমাদের একদম দশমীর দিন সকাল অবধি চলবে। আজ থেকে শুরু হলো, দশমীর দিন সকাল অবধি চলবে। তাই মানুষের কাছে আমাদের আহ্বান যে আপনারা আসুন এবং আপনারা দেখুন যে আমাদের এই এই সময়ে কীভাবে আমরা চালাচ্ছি, সময়ের সঙ্গে আমরা তাল মিলিয়ে কী করে চলছি। ধন্যবাদ।